চোখের জল আছে। আমি মনে করি আমাদের সাথে যে রিলেশন, এই রিলেশন জীবনের শেষ। প্রার্থী ঘোষণা হওয়ার পর আজ মঙ্গলবার প্রথম মালদহ বিধানসভার কর্মী সভা করলেন উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম। পুরাতন মালদহের শাহপুরের পাবনাপাড়ায় জেলা কংগ্রেসের সহসভাপতি ভূপেন্দ্রনাথ হালদারের নেতৃত্বে বাম কংগ্রেস নেতাকর্মীদের নিয়ে এদিনের কর্মী সভা করেন মোস্তাক। লোকসভা নির্বাচনের প্রচারের রণকৌশল এবং কংগ্রেস প্রার্থীকে জেতাতে এই কর্মী সভা বলে জানান ভূপেন্দ্রনাথ বাবু। এদিন উপস্থিত ছিলেন বাম নেতা প্রণব দাস এবং টাউন কংগ্রেসের সভাপতি প্রণতোষ ঘোষ সহ অন্যান্যরা। কংগ্রেস প্রার্থী মোস্তাক বিপুল সংখ্যক ভোটে জয়ী হবে বলে আত্মবিশ্বাসী বাম কংগ্রেস। তবে এদিন প্রার্থীকে প্রথম মালদহ বিধানসভায় পেয়ে আপ্লুত মানুষজন। আমার স্ত্রী যদি অসুস্থ হয় তো স্ত্রীর সেবা করবো না, যদি ও ট্রিটমেন্ট করবে না, আমরা বলবো যে তুমি থেকে যাও, আমি আবার চললাম আরেকজনের হাত ধরে। গল্পটা তো তাই, সিপিএম পার্টিটা দুর্বল হয়েছে। আমাকে বারবার প্রপোজাল আসছে, মুস্তাক দা আপনি কলকাতার এক নম্বর সৈনিক, আমাদের পার্টির প্রেসিডেন্ট হওয়ার ক্যাবিনেটে যায়। আমি বললাম ওসব অন্য কারো সহযোগিতা আমি চাই না। মন্ত্রী থেকে ত্রিপলি খান, প্রিয়ঞ্জন দাসমুন্সির মতো প্রণব বাবুর মতো নেতা, তাদের সামনে যে রাজনীতি করেছি, গাদ্দার নাম আমি লিখাতে আমি চাই না। আজকে বিজেপির প্রার্থী সম্পর্কে এটাই স্লোগান, গদ্দারো সে সাগা নেই উনকি ঘর যা কর দেখো, আগর বিশ্বাস নেই তো সাগা করকে দেখো। 2020 সাল বিজেপি উদার ডেনি কার ইন্টিমেশন ঘোষণা করে দিলে লকডাউন। মালদা জেলার 1,45,000 মাইগ্রেন্ট লেবার 26টা রাজ্যে ছিল, ডিএমকে 35টা, অর্জুন আমরা গোপাল দাস কম্পিউটার চালু করি, সব এমরা আলোক টলতে শুরু করি। আমরা লিস্ট দিলাম, লিস্ট দেওয়ার পর আরটিআই করে 1,45,000 তালিকা পেলাম। গভর্নমেন্ট বলো 50,000 কোটি টাকা দিয়ে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা ঘোষণা করলেন। সারা ভারতবর্ষে 7টি রাজ্য, 116টি জেলা তারা টাকা পেল, অপরাধ আমার মামলার লোকেরা পেল না। প্রায় 3 লক্ষ পরিবার যুক্ত আছে মাইগ্রেন্ট লেবারের সাথে। আমি মহামান্য আদালতে মামলা করলাম, সাতটা হেয়ারি হলো। মমতা ব্যানার্জির অ্যাডভোকেট জেনারেল এলো না, নরেন্দ্র মোদীর অ্যাডিশন সলিসিটর জেনারেল না, মহামান্য বিচারপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায় তিনি লিখলেন যে মাইগ্রেন্ট লেবার অফ দ্য মালদা ডিস্ট্রিক্ট আর এলিজিবল টু গেট দ্য বেনিফিট অফ দি প্রাইম মিনিস্টার গরিব কল্যাণ যোজনা স্কিম। অর্থাৎ 25,000 লোক যদি বাইরে কাজ করছে তার প্রমাণ করা যায়। আমি সেখানে দিয়েছি 1,45,000 কোট বাধা করে দিয়ে গেছে। টুডে টুমোর আমি গতকালকে কলকাতাকে উকিলকে বলেছি, আর অনেক হেল্প করেছো আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। ওই সময় মানুষ যখন কাজ ছিল ব্যাটারে আমার সন্তানকে এনে দাও, কি করে যন্ত্রণা একটা ব্যাঙের মেলে আছি, কি করে আমি 26টা রাজ্য থেকে মানুষকে আনবো। অভিনন্দন চৌধুরী, বিপি সিং, আমাদের রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, সোনিয়াজি, রাহুলজি উদ্যোগ নিয়ে আলটিমেটলি মানুষকে আনার ব্যবস্থা করতে পেরেছিলাম। ওখানে যখন মানুষ খাবার পাচ্ছিল না, লাস্টে চিঠির পর চিঠি সেখানকার ডিএমদেরকে সবকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আমাদের ছেলেদেরকে বলছিল, আরে ইয়ার নেতাজিকে বড় খাতমান ভেজনে কে লিয়ে কেউ কি হম লোক নৌকরি চলে যায়গা, তুম লোক কো খানা দেতে হ্যায়, পানি দেতে হ্যায়, সব কুছ দেতে হ্যায়, ক্যা জোগাত হম লোক কো বলিয়ে। আমি কৃতজ্ঞ যেদিন মাইগ্রেন্ট লেবারের আমি সেদিন মিডিয়ার সামনে বলেছি, আমি যদি মানুষ আমাকে আশীর্বাদ করে আর এর মধ্যে কোর্টের অর্ডার যদি বের না হয়, পার্লামেন্টে গিয়ে প্রথম যেদিন সুযোগ পাবো বলার, মালদা জেলার 1,45,000 মাইগ্রেন্ট লেবারকে কেন আজকে সুযোগ দেওয়া হয়নি এটা আমার প্রতিজ্ঞা। কথা বাড়াবো না, কারণ সময় আমার হয়ে যাচ্ছে। আমি আপনাদের কাছে হাজির করে অনুরোধ করতে চাই, গোপাল ভাই একটা কথা বলেছেন, এর আগে 100 ফ্ল্যাগ আছে, ফ্ল্যাগ আছে আমাদের নমিনেশন পর্যন্ত সব রকমের প্রস্তুতি, অনেক জায়গা আছে আমাদের, দুর্বল আছে, জোট আছে, ইত্যাদি আছে, চিন্তা করবেন না। ফ্ল্যাগ টাঙানো, ফ্ল্যাগ খোলা, বিস্তর বেছানো, এই মানসিকতা আমার আছে। চাষির ছেলে আজও আমি প্রধান কমাত যেরকম পারবো, ধ্যান লাগাতে পারবো, তুলতে পারবো, সব করতে পারবো, আই হ্যাভ ডান ইট। অতএব আমি একটা কর্মী হিসাবে মিছিল করে চলে যায় খারাপ, আমি খুব সেই মানসিকতা আছে। আমাদের কর্মীদেরকে কি লাগবে, কি অনুপ্রেরণা থাকবে সেটা পাব। আর একটা কথা, আজকে পুলিশ প্রশাসন যদি বলে
অর্জুন জানেন, গোপাল জানেন, 18 মাসের মধ্যে 100